ধর্ম হোক যার যার বড় মা সবার এই হলো বড় মার মন্দির আমরা এখন এই মন্দিরে প্রবেশ করব এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন যাচ্ছি শুভ সকাল আবার একটা নতুন ভিডিও তাই হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা এখন চলেছি নৈহাটি বড় মায়ের যে কাঠামো পুজো হয় সেই কাঠামো পুজো দেখব বলে আর তোমাদেরকেও দেখাবো কিন্তু আজকের সকালটা একটা অন্যরকম সকাল কেন বলো তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকেই বড় মায়ের কাঠামো পুজো হয় তো চলো এখন আমরা যাচ্ছি চুচুড়ো চুচুড়ো থেকে ঘাট পেরিয়ে যাব নৈহাটি আমরা এখন যাচ্ছি তা আমরা এখন চুচুড়ো ঘাটের দিকে এগিয়ে চলেছি আমরা এখন চলে এসেছি চুচুড়ো ঘাটে এবার লঞ্চটা পেরোবো লঞ্চ ধরবো বলে এখন যাচ্ছি যাবো ওপারে তো ওপারে গিয়ে আবার দেখা হচ্ছে আর আজকে বেশ রোদ্দুরটাও ভালোই উঠেছে লক্ষ্মী পুজোর দিনকে রোদ্দুরটা কিন্তু মানে একদম জমজমাটি আর কি এখান থেকে মেঘটা খালি দেখো বেশ অসম লাগছে না একদম চারিদিকেরটা তো ঘাট পেরিয়ে চলে এসেছি একদম বড় মাছ যেখানে পুজো হবে ঠিক সেই স্থানেই যাচ্ছি পেছন দিকেই ছিল ঘাটটা তো চলো একদম বড় মাছ স্থানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে যার যার বড় মাছ সবার নৈহাটি এইটা হচ্ছে বড় মার মেন যে কাঠামো যে কাঠামোর ওপর বড় মাকে স্থাপন করা হয় বেশ অনেকটা বড় দেখো কাঠামোটা দেখো বড় মার পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে অলরেডি দেখো পুজো আরম্ভ হয়ে গেছে বড় মায়ের কাঠামোর পুজো হচ্ছে এই হলো বড় মার মন্দির আমরা এখন এই মন্দিরে প্রবেশ করব মন্দিরে ঢুকতেই এরকম মায়ের ছবি দেখতে পাবে ঢুকেই ডান দিকে মায়ের ছবি আছে
এই হলো মায়ের নানা রূপ। মহক যার যার বড় মা সবার, এটা হলো নিয়মাবলী মন্দিরের। ভেতরে সব মায়ের পুজোর জোগাড় চলছে। এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মায়ের ছবি একদম সামনেই রয়েছে। তা আমরা আজকে এসেছি কাঠামো পুজো দেখার জন্য, মায়ের মন্দিরটা ভাবলাম ঘুরে যাই। এই হলো মায়ের বিশাল মন্দির। এই হলো মা কালী, এখন আমাদের সামনে রয়েছে। এই আকারেই মা পূজিত হন। এই দেখো, এটা হলো বড় মার মন্দির। ভেতর দিকটা এসেছি, অনেক বড় মন্দির। এই হলো মায়ের ছবি। বড় মা মানেই তার একটা মহৎ ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা বলে দাও। ধর্ম হোক যার যার, বড় মা সবার, মানে যাই কিছু হোক বড় মা সবার জন্য। একদম। তা নৈহাটির বড় মার পুজো মানেই হলো বিরাট একটা রমরমা। আমরা এক্ষুনি যে মন্দির বড় মার, সেই মন্দির থেকে এলাম। আবার এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, আরতি হচ্ছে। চলো আমরা সেটা দেখে নিই এখন। বড়মার পুজো এতক্ষণ দেখালাম তোমাদের, বড়মার পুজো দেখালাম, মানে কাঠামোর যে পুজোটা হলো, এখন থেকেই বড়মার পুজো আরম্ভ হয়ে গেল বলাই চলে নৈহাটিতে। মানে কলকাতার দুর্গা পুজো শেষ হলো, এবার নৈহাটির রমরমা আরম্ভ, তাই তো? একদম। তো আমরা তোমাদের এতক্ষণ বড়মার কাঠামো পুজো দেখালাম। তা এই বড়মার কাঠামো পুজো যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো। টাটা।